লিচুর গাছে একটি আম আকৃতির ফল দেখা দেওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঠাকুরগাঁওয়ে। সদর উপজেলার ছোট বালিয়া সিঙ্গিয়া গ্রামের কলোনি পাড়ার আব্দুর রহমানের একটি লিচুর গাছে দেখা যায় আমের মতো দেখতে ফলটি। খবর পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। তারা জানান, গ্রাফটিং বা কলম ছাড়া একই গাছে ভিন্ন প্রজাতির দুটি ফল ধরা সম্ভব নয়। তবে সংগ্রহ করে নমুনা গবেষণা করে শীঘ্রই এই রহস্য উন্মোচন হবে বলেও জানান তারা। লিচু গাছে একটি আম ধরেছে, বিষয়টি অস্বাভাবিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে এটা আসলে একটি অসম্ভব ঘটনা, কারণ লিচু এবং আম দুইটি ভিন্ন পরিবারের সদস্য।